স্বস্তি নেই চারদিকে গোমট একটা ভাব আফগানদের বিপক্ষে টেস্ট হারার পর বিশ ওভারের ম্যাচেও অসহায় আত্মসমর্পণ কারো উপরেই খুব একটা আস্থা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট নির্বাচকরাও সংকটে বদল করে দেখতে চেয়েছেন কয়েকজনকে গেল কয়েক বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলে জিতেছে বাংলাদেশ সেই দলটাও এখন চ্যালেঞ্জ করছে টাইগারদের আফিফ মোসাদ্দেকের ব্যাটে মান বাঁচানো গেছে প্রথম ম্যাচে চট্টগ্রামে তাই আফ্রিকানদের সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই আসলে আপনি চাইলেই সবসময় ছয় চার মারতে পারবেন না সো এখানে স্কিলারও একটু ব্যাপার আছে সো আমার মনে হয় যে আমরা যে এক্সিকিউশনগুলো করতেছি সবগুলোই মোটামুটি ঠিক আছে শুধু কিছু কিছু জায়গাতে হয়তো একটু ল্যাকিংস রয়ে গেছে তো এই কারণে হয়তো ছোটো ছোটো জায়গাতে গ্যাপগুলোর কারণে আমরা অল্প রানের ম্যাচগুলো যেতেছি সো আমি মনে করি যে এই এইগুলো যত মিনিমাইজ করা যায় এবং যত তাড়াতাড়ি এগুলো থেকে ওভারকাম করা যায় তত আমাদের জন্য ভালো আফগানদের বিপক্ষে যেভাবে হেরেছে তাতে আত্মবিশ্বাস তলা নিতে মানসিক বাধাও চেপে ধরেছে এই জায়গাটাতেই বাংলাদেশকে উঠে দাঁড়াতে হবে মোসাদ্দেক হোসেন সৈকত বিশ্বাস করেন তারা পারবেন এবং চট্টগ্রামে সব সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ ব্যাটসম্যানদের কনফিডেন্স স্বাভাবিকভাবে যখন রান্না করে তখন একটু লো থাকে এটাই স্বাভাবিক সো আসলে আমরা ম্যাচটা হারছি দেখেন হয়তো বিশ রানের মতো স্কোরে হয়তো ম্যাচটা হারিয়ে গেছি সো কনফিডেন্স লেভেল ডাউন থাকার পরেও যদি বিশ রানে ম্যাচটা হারি তো আমার মনে হয় যে আমাদের যে এক্সিকিউশনগুলো হয় সেগুলো যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে জেতাটা জিম্বাবুয়ে প্রথম দুটা ম্যাচই হেরেছে তাদের সামনে ফাইনাল খেলার আশা খুবই কম তবে বাংলাদেশকে হারাতে পারলে টিকে থাকবে আফ্রিকানরা হতাশা কাটিয়ে মাসাকাজাদের লক্ষ্য একটাই যে করেই হোক জিততে হবে দেখুন হিসেবটা এমন যে আপনাকে জিততেই হবে আগে দুই ম্যাচে জয় সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি এবার সে ধারা থেকে বের হতে চাই সম্প্রতি বাংলাদেশ কিছুটা খারাপ খেললেও ঘরের মাঠে ওদের হারাতে সেরাটাই খেলতে বাংলাদেশ দলে প্রথমবার ডাক পাওয়া ব্যাটসম্যান নাইম শেখের খেলার সম্ভাবনা আছে লেগ স্পিনার আমিনুল বিপ্লব পেয়ে যেতে পারেন সুযোগ চোট পাওয়ায় মোসাদ্দেকের খেলা নিয়ে আছে সংশয় ইকাম হোসাইন সময় সংবাদ